এবার একে একে বেরিয়ে আসছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির ফিরিস্তি। মেগা প্রকল্পের নামে জনগণের বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন সাবেকই প্রধানমন্ত্রী। শুধুমাত্র এক রূপপুর প্রকল্প থেকেই আত্মসাৎ করেছেন $500 কোটি। স্থানীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় $60,000 কোটি। এদিকে পদ্মা সেতু নির্মাণে খরচ হয়েছে প্রায় $33,000 কোটি। অর্থাৎ আত্মসাৎ করা এই অর্থ দিয়ে প্রায় 2টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদন বলছে, রূপপুর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়, যাতে মধ্যস্থতা করেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ ধরা হয় $1,265 কোটি, প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি। প্রতিবেদনে বলা হয়, নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এই চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থে 30% পেয়েছেন টিউলিপ, শেখ রেহনা ও পরিবারের কয়েকজন সদস্য। 2013 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি, সে সময় ঢাকা মস্কোর $1 বিলিয়ন অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি। 2009 সালে প্রচ্ছায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক, তার মা শেখ রেহনা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। যুক্তরাষ্ট্রেও জুমানা ইনভেস্টমেন্ট নামে তাদের একটি কোম্পানি রয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি, এই কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা। তাদের এই কোম্পানিটি ডেস্টিনি গ্রুপ নামে একটি চিটিং ফান্ড কোম্পানির সাথে যুক্ত হয়ে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে প্রায় $900 মিলিয়ন পাচার করেছে। প্রতিবেদন অনুসারে 2,400 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে অতিরিক্ত ব্যয় দেখানো হয়েছে, আর এর আড়ালে সরিয়ে নেওয়া হয়েছে বিশাল অঙ্কের ডলার। বিদ্যুৎ কেন্দ্রটি 2টি ইউনিট রয়েছে, যার প্রতিটির উৎপাদন ক্ষমতা 1,200 মেগাওয়াট। গত বছর প্রথম ইউনিটটি থেকে 1,200 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা ছিল, কিন্তু কেন্দ্রটি উৎপাদনে যেতে পারেনি। রাশিয়ান কোম্পানি রোসাটম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করছে। 2017 সালে এর নির্মাণ কাজ শুরু হয়েছে। কাগজে কলমে এর ব্যয় দেখানো হয়েছে $12.65 বিলিয়ন। সরবরাহকারী ঋণের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে রোসাটম। এতে রাশিয়ার সরবরাহকারী ঋণের পরিমাণ ধরা হয়েছে $11.38 বিলিয়ন, আর এখান থেকে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও টিউলিপ সিদ্দিক $5 বিলিয়ন হাতিয়ে নিয়েছেন, যা মোট ব্যয়ের 39.53%। রিপোর্টটিতে বলা হয়, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে বাংলাদেশের ন্যূনতম কোনো অভিজ্ঞতা ছিল না, তবু তারা এ কেন্দ্র নির্মাণের জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি করে। শেখ হাসিনা পরিবার প্রকল্পটি থেকে আর্থিকভাবে লাভবান হওয়ায় এটি তেমন কোনো মনিটরিং ছিল না। রাশিয়া একচ্ছত্রভাবে এটি বাস্তবায়ন করছে। মালয়েশিয়ান একটি ব্যাংকের মাধ্যমে আলোচিত অর্থ লেনদেন করা হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়, তবে রিপোর্টটিতে ব্যাংকটির নাম উল্লেখ করা হয়নি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ ব্যয়কে আগে থেকেই অস্বাভাবিক বলে আসছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে প্রতিবেশী ভারতে রাশিয়ার একই কোম্পানি বাংলাদেশের অর্ধেক ব্যয়ে প্রায় একই ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করায় বাংলাদেশের ব্যয়কে সন্দেহজনক মনে করছেন তারা। ভারতে তামিলনাড়ুর কোদানকুলামে মাত্র $6 বিলিয়ন ব্যয়ে 2,000 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়েছে। রোসাটম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশনই কেন্দ্রটি নির্মাণ করেছে, অথচ একই কোম্পানি বাংলাদেশে প্রকল্প বাস্তবায়ন করছে প্রায় দ্বিগুণ ব্যয়ে।